ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষকের অন্তরঙ্গ ছবি ফাঁস। শিক্ষক থাকেন সবার আদর্শ হিসেবে, সবাই তাকে অনুসরণ করে। অনেক শিক্ষার্থী জীবনকে গড়ে তুলে শিক্ষককে অনুসরণ করেই। যদি সেই শিক্ষক নিষ্কৃষ্ট ও ঘৃণ্য কোনো কাজে লিপ্ত হন, তাহলে শিক্ষকের প্রতি সবার ধ্যান ধারণা বদলে যায়। এমনকি একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক নম্বর শিক্ষকের বিরুদ্ধে। জানা গেছে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের সাথে এক ছাত্রীর অন্তরঙ্গ ছবি ফাঁস হয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের এক শিক্ষক এবং ছাত্রীর মধ্যে এই ঘটনা ঘটে। এদিকে ওই শিক্ষক ছাত্রীকে বিয়ে না করায় এবং সম্প্রতি ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ আশকারীর কাছে মুঠোফোনে অভিযোগ করার পর বিষয়টি প্রকাশ্যে আসে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই শিক্ষক। ক্যাম্পাস সূত্রে, চলতি বছর 5 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় 238 সিন্ডিকেটে পরিসংখ্যান বিভাগের প্রভাষক পদে নিয়োগ পান আবদুল ময়ূর। যোগদানের পরেই একই বিভাগের 2011-12 শিক্ষাবর্ষের ছাত্রী সুমাইয়া রহমান পিঙ্কির সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তা গড়ায় শারীরিক সম্পর্ক পর্যন্ত। একাধিকবার পিঙ্কির প্রজেক্টরের কথা বলে আবদুল ময়ূরের কুষ্টিয়া হাউজিংয়ের ভাড়া বাড়িতে একান্তে দেখা করতে চান। ওই বাড়িতে পিঙ্কি আসা যাওয়ার বিষয়টি স্থানীয়রা নিশ্চিত করেছেন। সেখানে তাদের শারীরিক সম্পর্ক হয়ে রয়েছে বলে অভিযোগ করেছে। এ সময় তাদের কিছু অন্তরঙ্গ ছবি ওই প্রতিবেদকের হাতে এসে পড়ছে। যদি তেমন কোনো ছবি নেই বলে অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক আব্দুল ময়ূর। সূত্রে জানা যায়, সম্প্রতি ওই শিক্ষকের পরিবারের বিয়ের কথা চূড়ান্ত হয়। তারপর বিভিন্ন গণমাধ্যমে বিয়ের জন্য চাপ প্রয়োগ করেন পিঙ্কি। এ সময় তাদের অনৈতিক সম্পর্কের কথা জনসম্মুখে আসে। এদিকে গত বুধবার বিষয়টি উপাচার্যকে মুঠোফোনে অভিযোগ আকারে জানায় ওই ছাত্রী। বিষয়টি শিক্ষকের বিরুদ্ধে বলে উপাচার্য বিষয়টি আরও খতিয়ে দেখবেন বলে মেয়েটিকে আশ্বস্ত করে। আমি তাকে এই বিষয়টি আরও গভীরভাবে চিন্তা করতে বলেছি বলে উপাচার্য আমাদেরকে জানায়। তো বন্ধুরা, কি আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং আমাদের নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।